आमी बोलबो जे बीजेपी पार्टी के बोलते चाहिए जे एटा ठीक ट्रेन एक्सिडेंटर मतो फिता काटार समय सबाई जाए तारपरे फिता काटार परे प्रोजेक्टटा कि होच्छे एटाओ देखते लागे जेखाने निजे माननीय मंत्री पीयूष हजारिका एसेछेन आमी बोलबो ओनाके जेटा नजर दिन कारण जे भयाबह अवस्था आमरा विगत বছর দেখেছি ফ্লাডের এটা জন্য রিপিট হয় না শুধু ফিতা কেটে উদ্বোধন করলে হয় না কেউ কারো কাছে উপকার করছে না এটা জনতার টাকা মন্তব্য সুস্মিতা দেবের উদ্বোধনের একদিন পর বেতকান্দির স্লুইজ গেটের নিচের অংশ ভেঙে গেল আজ সকালে শিলচর বেতকান্দির স্লুইজ গেট এলাকা পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পরিদর্শনের পর তিনি বলেন শুধু ফিতা কেটে উদ্বোধন করলেই হয় না কেউ কারো কাছে উপকার করছে না এটা জনতার টাকা দিয়ে তৈরি হয়েছে অতি নিম্নমানের বেতকান্দির স্লুইজ গেটের কাজ হয়েছে যার দরুন উদ্বোধনের একদিন পরে স্লুইজ গেটের নিচের অংশ ভেঙে পড়ে যাচ্ছে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব রুহুল আলম লস্কর মাজুদ আহমেদ রাজদীপ দেবরায় মোহনলাল দাস রাজ দাস অনুপম পাল কৌশল দত্ত প্রমুখ কিন্তু যে যে জায়গাটা দিয়ে জলটা নদীতে নামছে দুদিকে যে পাথর আর জালি দিয়ে বলের মতো করা হয়েছে ওটা ভেঙে পড়েছে তো আমি বলবো যে বিজেপি পার্টিকে বলতে চাই যে এটা ঠিক ট্রেন অ্যাক্সিডেন্টের মতো ফিতা কাটার সময় সবাই যায় তারপরে ফিতা কাটার পরে প্রজেক্টটা কি হচ্ছে এটাও দেখতে লাগে যেখানে নিজে মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছেন আমি বলবো ওনাকে যেটা নজর দিন কারণ যে ভয়াবহ অবস্থা আমরা বিগত বছর দেখেছি ফ্লাডের এটা জন্য রিপিট হয় না আর ডিপার্টমেন্টের যারা ছিল ওরা বললো এখানে অ্যাপ্রক্সিমেটলি 4 কোটি টাকা স্যাংশন হয়েছে সো ফিতা কাটার উপরে ফোকাসটা একটু কম করে এটা পাবলিকের টাকা কেউ কারুর উপরে উপকার করছে না এটা আমাদের অধিকার এই কাজটা যেন ঠিকভাবে হয় কারণ একটা স্যাংশন হলে একটা জায়গায় বারবার স্যাংশন হয় না আর এটা ট্রায়াল হয়েছে না ওপেনিং হয়েছে আমি বলতে পারবো না কিন্তু যদি গেন্দা ফুল সুইস গেটে লাগিয়ে সবাই দাঁড়িয়ে হাততালি দেয় এটা ওপেনিংই হলো এটা ট্রায়াল কীভাবে হয় এটাই তো ব্যাপার আমি অত্যন্ত দুঃখিত যেখানে মিনিস্টার নিজে এসে এখানে দেখে গেছেন ইন্সপেকশন করে গেছেন যেখানে যেটা পুরো শিলচর গ্রাম অঞ্চল শহরের একটা দাবি ছিল এই কাজটা সেই কাজটা যদি এইভাবে টেকনিক্যালি আনসাউন্ড থাকে তো আমি মনে করি এটা চিন্তার ব্যাপার এটা ইমিডিয়েটলি সংশোধন করা উচিত ডিপার্টমেন্ট বা কন্ট্রাক্টরের গাফিলতির কারণে এরকম আপনি গাফিলতির কথা আমি বলতে পারবো না কিন্তু ক্লিয়ারলি এটা টেকনিক্যালি আনসাউন্ড একটা সাধারণ এখানে যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে ওরা বলছে যে আরসিসি ড্রেনটা শুধু 8 ফুট না করে সিঁড়ির মতো করে অ্যাটলিস্ট 15-20 ফুট নদী পর্যন্ত নিয়ে গেলে এই প্রবলেমটা হতো না বাট আই এম নট আ টেকনিক্যাল পার্সন সো যেখানে মন্ত্রী নিজে এসছে অত্যন্ত দুঃখের ব্যাপার যে এটা ভেঙে পড়েছে উদ্বোধনের দিন বিধায়ক বলেছেন বিভিন্ন দল সংগঠন এটা নিয়ে রাজনীতি করছে এই কাজের জন্য আরে এই যখন এই বাঁধটা ভাঙ্গা হলো এই বাঁধটা যেদিন ভাঙলো আর জল ঢুকলো এটা নিয়ে রাজনীতি কে করেছে কোন দল করেছে কোন নেতা করেছে আমরা কি পেপার পড়ি না সবাই জানে এটার মধ্যে রাজনীতির কি আছে আজকে এটা ভুলে যান যে আমি একটা সাংসদ আজকে এই ভদ্রলোক যে দাঁড়ানো যে ট্যাক্স পেয়ার ওনারও অধিকার আছে এসে এই কাজ তদন্ত করার এটা তো এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না এটা পাবলিকের টাকা পাবলিকের যে কোনো কেউ এসে এখানে প্রশ্ন করতে পারে এখানে মনে করেনি যে অত কোটি টাকা আমি যে কোনো দুর্নীতি হয়েছে দেখেন দুর্নীতির কথা আমি বলতে পারবো না কারণ এগুলা আমার কাছে প্রমাণ নেই কিন্তু এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটার মধ্যে টেকনিক্যাল প্রবলেম রয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সময় পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।